আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল ঘরোয়া রান্না। ঘরোয়া রান্নার আজকের আয়োজনে আমি আপনাদের সাথে শেয়ার করব মুখে রুচি ফিরে আনার মতো মরিচ ভর্তা। এই মরিচ ভর্তাটি দিয়ে আপনারা চাপটি পিঠা, মেরা পিঠা, খুদে ভাত অথবা গরম ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন খুব মজা করে। আশা করি আজকের এই মরিচ ভর্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নিই কী করে এই মরিচ ভর্তাটি করে নিয়েছি। মরিচ ভর্তা করার জন্য এখানে আমি 50 গ্রামের মতো শুকনো মরিচ নিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বা বেশি নিতে পারেন। এবার আমি এই মরিচগুলোর বটা ছাড়িয়ে নেব। তো এভাবে করে আমি সবগুলো মরিচের বটা ছাড়িয়ে নেব। ফিরে আসি বটা ছাড়ানোর পর। তো এখানে সবগুলো মরিচের বটা ছাড়ানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এই মরিচগুলোকে ফুটন্ত গরম পানিতে ঢেলে দেব। ফুটন্ত গরম পানিতে ঢেলে দেওয়ার পর আমি 5 থেকে 6 মিনিটের মতো এই মরিচগুলোকে সিদ্ধ করে নেব। মরিচগুলো এই পর্যায়ে সিদ্ধ করলে এর ঝাল অনেকটাই কমে যায়। আপনারা এই মরিচ ভর্তাটি দেখলে মনে করবেন যে এই মরিচ ভর্তাটি অনেক ঝাল, কেউ খেতে পারবে না, কিন্তু না, এভাবে মরিচটি ফুটন্ত গরম পানিতে সিদ্ধ করে নিলে এর ঝাল অনেক কমে যায়। তো এভাবে করে আমি 5-6 মিনিট এই মরিচগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এবার একটি ছাঁকনির সাহায্যে এই মরিচগুলোকে আমি উঠিয়ে নেব। তো মরিচগুলোকে উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটি প্লেটে রেখে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব, যাতে করে মরিচগুলো ঠান্ডা হয়। কিছুক্ষণ পর এই মরিচগুলোকে আমি একটি ব্লেন্ডার জগের ভিতরে দিয়ে দেব, কারণ এই মরিচগুলোকে আমি এখন ব্লেন্ড করে নেব। চাইলে আপনারা শিলপাটে বেটেও এই কাজটি করতে পারেন। তো এই পর্যায়ে আমি ব্লেন্ডার জগে কিন্তু মরিচগুলো দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিব 2টি বড় সাইজের দেশি রসুন। রসুনগুলোকে আমি আগেই খোসা ছাড়িয়ে নিয়েছি, তো এগুলোকে দিয়ে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ 4 ফালি করে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজগুলো আপনারা আরও ছোটো করে নিতে পারেন অথবা এভাবে 4 ফালি করেও নিতে পারেন। তো সবগুলো উপকরণ দেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি, যাতে করে এই সবগুলো উপকরণ খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়া যায়। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু এখানে পানি দিতে পারেন। তো ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পারছেন। ঠিক এভাবে করেই এই মরিচ, রসুন এবং পেঁয়াজগুলোকে ব্লেন্ড করে নিতে হবে। এবার একটি কড়াইতে আমি দিয়ে নেব 1/3 কাপের মতো সরিষার তেল। অবশ্যই ভর্তাটি সরিষার তেল দিয়ে করলেই বেশি ভালো লাগে, তেলটি যখন খুব ভালো করে গরম হয়ে আসবে। ওই পর্যায়ে আমি দিয়ে দেব ব্লেন্ড করে নেওয়া পেঁয়াজ, রসুন এবং মরিচ। এবার খুব ভালো করে আমি তেলের সাথে এই মিশ্রণটিকে মিশিয়ে নেব। যদি ব্লেন্ডারের গায়ে অতিরিক্ত পেঁয়াজ, রসুন এবং মরিচের মিশ্রণটি লেগে থাকে, ওই পর্যায়ে অল্প পরিমাণ পানি দিয়ে তা একটু নেড়ে চেড়ে নিয়ে এই কড়ার মধ্যে ঢেলে দিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়তে থাকবো। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো হলুদ। হলুদটি দিলে এর কালারটি আরও বেশি আকর্ষণীয় হয়। তো হলুদ দেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়তে থাকবো। আর এই পর্যায়ে কিন্তু মরিচ ভর্তাটি ছিটতে থাকবে। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে হাতে এবং চোখে এই মরিচ ভর্তাটি ছিটে না যায়। কিন্তু এই পর্যায়ে কিন্তু অনবরত নাড়তে থাকবো যাতে নিচে লেগে না যায়। নিচে লাগলে কিন্তু এই মরিচ ভর্তাটি খেতে ভালো লাগবে না। এভাবে নাড়তে নাড়তে একটা সময় দেখা যাবে যে এর মধ্যে আর অবশিষ্ট কোনো প্রকার পানি নেই এবং এর থেকে তেল ছাড়তে শুরু করেছে। ওই পর্যায়ে কিন্তু এই মরিচ ভর্তাটি খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। তো দেখতেই পারছেন অলরেডি কিন্তু এই মরিচ ভর্তাটি হয়ে গিয়েছে, কারণ এর মধ্যে আর কোনো প্রকার অবশিষ্ট পানি নেই এবং তেলগুলো ছেড়ে ছেড়ে আসছে। তো এভাবে করেই কিন্তু এই মরিচ ভর্তাটি আপনারা খুব সহজেই করে ফেলতে পারেন। এই মরিচ ভর্তাটি কিন্তু আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করেও মাসখানেক খেতে পারেন, কোনো সমস্যা নেই। তো আশা করি আজকের এই মরিচ ভর্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।